আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে তোমরা সবাইকে ধন্য সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের সাথে এর আগেও আমি কয়েকটা ক্লাস নিছি অনলাইনে তো আজকে তোমাদের ফিজিক্স পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গ যে চ্যাপ্টারটা এখানে তরঙ্গের কিছু ইম্পর্টেন্ট টপিক্স তোমাদের সামনে আমি আজকে আলোচনা করবো তো তার আগে আমরা দেখে নেই তরঙ্গের প্রকারভেদ এবং বিভিন্ন ডেফিনিশনগুলো আছে পর্যায়কাল কম্পাঙ্ক শব্দের বেগ হ্যাঁ তারপরে এরকম যে কিছু শব্দগুলো আছে বিস্তার এগুলো একটু আমরা আলোচনা করে মেইন মেইন টপিক্সের যে অঙ্কগুলো আছে একটু শর্টকাট সলভ করবো ইনশাল্লাহ তো তরঙ্গ তরঙ্গ যদিও আমরা এইভাবে চিন্তা করি দুইভাবে হয় একটা হলো অনুপ্রস্থ তরঙ্গ আরেকটা হলো অনু দৈর্ঘ্য তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ আর অনু দৈর্ঘ্য তরঙ্গ তো অনুপ্রস্থের ক্ষেত্রে দেখা যাবে যে মা কণাগুলোর যে কম্পনের দিক এক্ষেত্রে ঢেউয়ের মতো হবে উপর নিচ হবে তো এভাবে যে তরঙ্গটা হবে সেটা অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ আমরা বলি আর অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে দেখা যাবে যে একটা সংকোচন একটা এরকম সংকোচন আর একটা প্রসারণ হ্যাঁ অনুরূপভাবে এরকম একটা সংকোচন হবে এরকম একটা সংকোচন হবে আর একটা কী হবে এরকম প্রসারণ হবে আবার এরকম সংকোচন হবে একটা প্রসারণ হবে তো তোমাদের কম্পাঙ্ক পর্যায়কাল নির্ণয় করার ক্ষেত্রে এবং তরঙ্গ দৈর্ঘ্য এই তিনটা জিনিস কম্পাঙ্ক এফ ফ্রিকুয়েন্সি এফ পর্যায়কাল টাইম টি যেহেতু বড় হাতের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এই তিনটা আমি শর্টকাট নির্ণয় করা শেখাবো দেখো আমরা এই যে এই এটা একটা তরঙ্গ এটা একটা তরঙ্গ এটা হলো লম্বালম্বি ভাবে অর্থাৎ সমান্তরাল বলা হচ্ছে একই একই দিকে আর এখানে 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 হচ্ছে উপর নিচ কণাগুলোর কম্পনের দিকে উপর নিচ আর এখানে কণাগুলো সমান্তরালে হবে তো এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ এক্ষেত্রে দেখা যায় যে এই একটা হাফ অর্ধকম্পন এ একটা হাফ এই দুইটা মিলে আমরা একটা পূর্ণকম্পন বলি তাহলে এটা আরেক এখান থেকে এটা আরেকটা পূর্ণকম্পন বলি এটা একটা হাফ তাহলে আমরা যদি বলি এখানে টোটাল পূর্ণকম্পন কয়টি আছে তাহলে বলবো এখানে পূর্ণ কম্পন আছে টু পয়েন্ট ঠিক আছে যদি আমরা এইভাবে সংকোচন আর প্রসারণ হিসাব করি একটা সংকোচন এই একটা 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 প্রসারণ প্রসারণ মিলে মিলে সংকোচন তাহলে এখানে হিসাব করি এটা একটা পূর্ণ কম্পন এটা একটা পূর্ণ কম্পন এটা হার টু পয়েন্ট ফাইভটি কম্পন আছে তাই তো অথবা আমরা এইভাবে হিসাব করতে পারি দেখো এই যে একটা পূর্ণ কম্পন আমরা ধরলাম এই পূর্ণ কম্পনের একটি পূর্ণ পূর্ণকম্পনের দূরত্বটাই হলো ল্যামডা একটি পূর্ণকম্পনের আমরা যদি এভাবে ডেফিনেশানগুলো চিন্তা করি একটি পূর্ণ কম্পনের দূরত্বটা হলো ল্যামডা দূরত্ব দৈর্ঘ্য ঠিক আছে দৈর্ঘ্য একটি কম্পনের দূরত্ব বলতে পারি বা আমরা দৈর্ঘ্য বলতে পারি দৈর্ঘ্য আর এই একটি পূর্ণ কম্পন হতে যে সময় লাগে এটা আমরা বলি বলো সময়টা হলো পর্যায়কাল একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে আমরা কি বলবো পর্যায়কাল বলবো আর একটি পূর্ণ কম্পনের ডিস্টেন্স বা লেন্থ এটাই হলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ক্ষেত্রে আরেকটা আরেকটাভাবে বোঝা যায় দেখো আমরা যদি এই একটা শীর্ষ বিন্দু ধরি এটা একটা বিন্দু দিলাম ঠিক আছে এটা একটা বিন্দু দিলাম তাহলে দেখো এখান থেকেও কিন্তু একটা পূর্ণ কম্পন ধরা হবে কি কারণে এটা সম্পূর্ণটা মিলে একটা হাফ আর এ একটা অর্ধেও মানে হাফের হাফ তাই না তাহলে এক্ষেত্রে এই এ থেকে বি এই দূরত্বরাও ল্যামলা অনুরূপভাবে যদি আমি এখান থেকে ল্যামডা হিসাব করি দেখো এখান থেকে যদি ল্যামডা হিসাব করি এটা হাফ এ হাফ তাহলে এটা হলো এক এটা এটা সি দেই এটা যদি ডি দেই তাহলে এই ডিস্টেন্সটাও একটা ল্যামডা তাহলে এখানে কী হবে এখানে একটি একটি সংকোচন আর একটি প্রসারণ এই দুটা মিলে হলো কয়টি পূর্ণকম্পন একটি পূর্ণ কম্পন তাই না এই দুটা মিলে একটি পূর্ণ কম্পন এটা একটা পূর্ণকম্পন তো একটা পূর্ণকম্পনের ডিস্টেন্সটা হলো কি ল্যামডা আর একটা পূর্ণকম্পন সম্পূর্ণ হতে যে সময় লাগবে তাকে আমরা বলবো পর্যায়কাল টি পর্যায়কাল টি তাহলে এই পর্যায়কাল থেকে আবার আমরা কম্পাঙ্গ বের করতে পারি এফ ইকুয়াল ওয়ান বাই টি অথবা টি ইকুয়াল ওয়ান বাই এফ যদি টির মান দেয়া থাকে এফ বের করা যাবে আর এফ দেওয়া থাকলে টি বের করা যাবে ঠিক আছে তাহলে আমরা একটা অঙ্ক সলভ করি ছোট্ট একটা অঙ্ক ধরো আমি যদি এইভাবে লিখি এভাবে যদি লিখি ধরো আমি দিলাম এরকম এতটুকু দিয়ে রাখছি এতটুকু দিয়ে বললাম এটা এ বিন্দু এ বি সি ডি এটা দিলাম আচ্ছা ডিটা এই বিন্দু এখানে দিই আমি ছোট্ট শর্টকাট একটু দেখাই দিই তোমাকে এটা ডি এটা ই এফ জি এরকম বলা আছে আর ধরো বলা আছে যে এ থেকে জি এ থেকে জি এ থেকে জি ধরো বলা আছে হলো থার্টি মিটার থার্টি মিটার আর বলা হলো এ থেকে এ থেকে জিতে এই তরঙ্গের কণাটি পৌঁছাতে হ্যাঁ পৌঁছাতে আমি এবার জাস্ট পুরোটাই লিখে রাখতেছি পৌঁছাতে সময় লাগে সময় লাগে ধরো ফাইভ সেকেন্ড ফাইভ সেকেন্ড সময় লাগে ফাইভ সেকেন্ড সময় লাগে আমাকে প্রশ্নের মধ্যে বলে দিল যে এখান থেকে ল্যাম্পডাই ইকাল কত এখান থেকে টি পর্যায়কাল টি কল কত আর একটা বলে দিল যে এফ কল কত দেখো আমার শুধু এতটুকু দেওয়া আছে এ থেকে জি তিরিশ মিটার আর এ থেকে জিতে পৌঁছাতে সময় লাগছে হলো ফাইভ সেকেন্ড তাহলে আমরা বের করব ল্যামডা টি এবং এফের এর মান বের করব সেক্ষেত্রে যে কাজটা করবো দেখো এ থেকে জি আগে দেখে নেই এটা একটা হাফ অর্ধকম্পন এটা একটা অর্ধকম্পন এই দুইটা মিলে কয়টি কম্পন একটি পূর্ণকম্পন দুইটা মিলে আর আরও একটা হাফ এক্সট্রা আছে তাহলে আমার টোটাল পূর্ণ কম্পন আছে হলো ওয়ান পয়েন্ট ফাইভ টোটাল কম্পন আছে ওয়ান পয়েন্ট ফাইভটি তাহলে আমরা তো জানি যে আমরা একটু শিখলাম ল্যামটা এই যে আমি একটু লিখে রাখছি ল্যামডা হলো একটি পূর্ণ কম্পনের দূরত্ব ল্যামডা হলো একটি পূর্ণ কম্পনের দূরত্ব আর টিটা বড় হাতের টি পর্যায়কালে টি হলো একটি পূর্ণ কম্পনের সময় তাহলে তোমরা একটু খেয়াল করো তো এখানে টোটাল কম্পন কয়টি আছে ওয়ান পয়েন্ট ফাইভ টি তাহলে আমরাকে ঐকিক করার চেষ্টা করি আমরা যদি এটা ঐকিক নিয়ম করার চেষ্টা করি যে এরকম ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভটি কম্পনের দূরত্ব বা সংক্ষেপে লিখলাম যে কম্পনের দূরত্ব কত দেওয়া আছে আবার তিরিশ মিটার তিরিশ মিটার তাহলে কি আমরা এখান থেকে একটি কম্পনের দূরত্ব বের করতে পারবো কিমে একটি কম্পনের দূরত্ব কী হবে তিরিশ বাই ওয়ান পয়েন্ট ফাইভ এটা ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করে যা আসে হ্যাঁ তাহলে কত আসে বিশ মিটার তাহলে এই বিশ মিটার হলো আমার ল্যামডা ঠিক আছে তাহলে একটি পূর্ণ কম্পনের দূরত্বটাই হলো কি ল্যামডা তাহলে এবার যদি আমরা যাব তাহলে ল্যামডা বের করে ফেললাম বিশ মিটার এবার ধরো পর্যায়কাল পর্বতের টি বের করব সেক্ষেত্রে যে কাজটা করব আমার যেহেতু এ থেকে জিতে সময় দেওয়া আছে কত ওয়ান ফাইভ সেকেন্ড দেওয়া আছে তাহলে এ থেকে জি কয়টি পূর্ণ কম্পন ওয়ান পয়েন্ট ফাইভটি এই চিত্র অনুযায়ী ওয়ান পয়েন্ট ফাইভটি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভটি পূর্ণকম্পনের সময় আসছে কত সেকেন্ড ফাইভ সেকেন্ড তাহলে এখান থেকে কি আমি একটি পূর্ণকম্পনে বের করতে পারবো না ওই কি নেমে করতে পারি তাহলে একটি পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভটি পূর্ণকম্পনের সময় আসছে ফাইভ সেকেন্ড অতএব একটি পূর্ণ কম্পনের সময় হবে ফাইভ বাই ওয়ান পয়েন্ট ফাইভ এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসে থ্রি থ্রি দিয়ে ভাগ করলে এটা থ্রি পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড হবে তাহলে এটাই হলো আমার পর্যায়কাল বড়ো হাতের টি এর মান যে থ্রি পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড তাহলে এভাবে আমরা ল্যামডা বের করতে পারি টি বের করতে পারি আচ্ছা টি যদি বের করতে পারি এখানে যাবে টি যদি বের করতে পারি তাহলে এফ বের করা যাবে এফ বের করা যাবে এফ ইকুয়াল ওয়ান বাই বড় হাতের টি পর্যায়কাল টি আর এখানে পর্যায়কাল টিনে কত আমরা বের করলাম কত ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড যা আসে এটা সাইকেল পার সেকেন্ড লিখতে পারি সাইকেল পার সেকেন্ড অথবা আমরা এটাকে সংক্ষেপে এই জেড এই জেডকে বলি কম্পাঙ্কের এখন হলো হার্স এটা গেল আচ্ছা যদি আমাদের এফ বেরক এফ বের করলাম ল্যামডা বের করলাম ঠিক আছে আর যদি এখানে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করে দিই যে আরেকটা প্রশ্ন যদি অ্যাড করে দেই যে শব্দের বেগ ভি কত হবে শব্দের বেগ ভি কত হবে তো একটা চার নম্বর প্রশ্ন অ্যাড করলাম তাহলে আমরা কী লি ভি ইকাল এফ ল্যামডা এটা একটা সূত্র ভি কল এফ ল্যামডা তাহলে এফের এর মার আছে ল্যামডা আছে তাহলে আমরা ভি বের করবো ল্যামডা তো আমরা বের করলাম একটা পূর্ণ কম্পনের দূরত্ব ল্যামডা আর একটি পূর্ণ পূর্ণকম্পন সম্পূর্ণ যে সময় লাগে তাকে পর্যায়কাল এফ বলা হয় অথবা এখানে আমরা এফের এর ওয়ান বাই টি ইন্টু ল্যামডা এভাবে ভি বের করতে পারি শব্দের বেগ ভি বের করতে পারি তো তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিছু ইম্পর্ট্যান্ট টিপস দিবো সেটা হলো যে এই শব্দের বেগ এবং কম্পাঙ্ক এই যে বিষয়টা শব্দের বেগ এবং কম্পাঙ্ক এখানে অনেকে যে কনফিউজ হয়ে যায় ধরো বায়ু একটা মাধ্যম আমরা যে নর্মালি শব্দগুলো শুনি এটা বায়ু মাধ্যমে বায়ু একটা মাধ্যম আর একটা মাধ্যম ধরলাম হলো পানি মাধ্যম এখন এই বায়ু মাধ্যম হলো গ্যাসীয় মাধ্যম হওয়ার কারণে এই মাধ্যমের ঘনত্ব বায়ু মাধ্যমের ঘনত্ব হলো হালকা আর পানি মাধ্যমের ঘনত্ব স্বাভাবিকভাবে কী হবে বেশি হবে তো যখন বায়ু আর পানি মাধ্যমে শব্দ পদ অতিক্রম করবে তাহলে দেখা যাবে যে হালকা মাধ্যমে আমরা ভিয়ের মান ভিয়ের মান শব্দের বেগটা হবে কম আর পানি মাধ্যমে শব্দের বেগ ভিয়ের মানটা হবে বেশি তো তোমাদের বইয়ে যে মানটা উল্লেখ করা আছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা চিন্তা করি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে যে মানটা উল্লেখ করা আছে শব্দের বেগ ভি সেটা হবে তিনশো বত্রিশ এমএস ইন ওয়ান আর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে যে শব্দের মানটা উল্লেখ করা আছে শব্দের বেগ ভি আসলে আগে আমরা হিসাব করতাম তিনশো বত্রিশ তোমাদের নতুন বইয়ে দেওয়া আছে তিনশো তো তিনশো তিরিশ নতুন বইয়ে তোমাদের যে বই তোমাদের যে লে বইটা সেটা তিনশো তিরিশ দেওয়া আছে তো তোমরা তিনশো বত্রিশ দিয়েই করবা আর এখানে এটা দেওয়া আছে চোদ্দোশো নতুন বইয়ে যে মানটা ছিল না না আগেকার বইয়ে মান ছিল চোদ্দোশো পঞ্চাশ এম এস ইনভার্স ওয়ান চোদ্দোশো পঞ্চাশ এম এস ইনভার্স ওয়ান আর এখনকার যে বইটা আসছে চোদ্দোশো তিরানব্বই এম এস ইনভার্স ওয়ান তো দেখো এই এম এস ইনভার্স ওয়ান এই কথা হলো এক সেকেন্ডে তিনশো বত্রিশ মিটার এখানে পানির ক্ষেত্রে এক সেকেন্ডে চোদ্দশো পঞ্চাশ মিটার তাহলে স্বাভাবিকভাবেই পানিতে শব্দের বেগ অনেক বেশি তো আচ্ছা এটা একটা গেল বায়ু এবং পানি যখন এই বায়ু আর পানি দুইটা মাধ্যম হলেও যদি একটি উৎসের কথা বলা হয় একটি উৎস থেকে একটা মাইক বা একটা সাউন্ড বক্স বা একটা যানবাহনের শব্দ একটাই উৎস একটা ইঞ্জিনের সাউন্ড বায়ু মাধ্যমে করা হয়েছে একটা ইঞ্জিনের সাউন্ড পানির মাধ্যমে করা হয়েছে তো যখন মাধ্যম দুইটা ভিন্ন ভিন্ন হবে তাদের বেগের মান ভিন্ন ভিন্ন হবে বেগের মান ভিন্ন শব্দ উৎস যেহেতু একটা সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এই কম্পাঙ্গ এফ একই হবে যদিও মাধ্যম দুইটা কিন্তু উৎস একটা উৎস একটা সেক্ষেত্রে কম্পাঙ্গের মানটা বায়ু মাধ্যমে পানি মাধ্যমে একই হবে যদিও এখানে ভি ওয়ান ভি টু ল্যামডা ওয়ান ল্যামডা টু কিন্তু উৎস একই হওয়ার কারণে দুইটারে এফ ওয়ান আর এফ না হয় শুধু এফ হবে এটা মনে রাখতে হবে অঙ্ক করার সময় তোমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে যদি এবার উৎস হয় দুইটি উৎস হয় দুইটি আর মাধ্যম ধরো একটা উৎস দুইটি কিন্তু ধরো বায়ু বা পানি যে কোনো একটা মাধ্যম বলা হয়েছে একটি মাধ্যম যখন একটি মাধ্যম বলা হবে এখানে ভিটা একই হবে তখন দুইটি উৎস হওয়ার কারণে একটা ধরো মাইক মাইক থেকে সাউন্ড প্রডিউস হচ্ছে আর একটা কোনো একটা স্পিকার সাউন্ড বক্স থেকে হচ্ছে বা একটা যানবাহন থেকে হচ্ছে সেক্ষেত্রে তাদের কম্পাঙ্কও ভিন্ন ভিন্ন হবে কিন্তু কম্পাঙ্কও ভিন্ন ভিন্ন হবে কিন্তু বেগ একই হবে বেগ একই হবে এই জিনিসটা তোমাদের একটু ডিফারেন্স মনে হয় মানে ডিফারেন্সটা মনে রাখতে হবে যে মাধ্যম দুইটা হলে তাদের বেগগুলো ভিন্ন ভিন্ন হবে ভিওন ভিটো হবে আর ল্যান্ডা পার তো পার্থক্য সবসময় থাকবে তরঙ্গ তরঙ্গদেবী পার্থক্য এখানে থাকবে এখানে থাকবে পার্থক্য হলো এখানে এফ একই আর এখানে হলো ভি একই ভি একই কখন যখন মাধ্যম একটা আর এফ কখন হবে যখন উৎস একটা এ একটা বিষয় গেল ভি আর এফের ক্ষেত্রে যে সমস্যাটা আর একটা সমস্যা সেটা হলো যে সাধারণত সাধারণত তাপমাত্রা দেয়া থাকে শব্দের বেগ বের করতে পারে তাপমাত্রা দেয়া থাকে শব্দের বেগ বের করতে বলে যেমন আমি লিখলাম ভি ইকুয়াল তিনশো বত্রিশ প্লাস জিরো পয়েন্ট সিক্স ইন্টু থিটা এই তিনশো বত্রিশটা আসলে কী এই তিনশো বত্রিশ হলো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ আর এই জিরো পয়েন্ট সিক্সটা কী জিরো পয়েন্ট সিক্সটা হলো প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রতি এক ডিগ্রি সেলসিয়াস বা প্রতি ডিগ্রি সেলসিয়াস বা এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বৃদ্ধিতে শব্দের বেগ জিরো পয়েন্ট সিক্স এম এস ইন বার্স ওয়ান বৃদ্ধি পায় ঠিক আছে আর নর্মালি আমরা এইভাবে বের করতে পারি ভি ওয়ান বাই ভি টু ইকাল ওভার টি ওয়ান বাই টি টু আমরা এইভাবে এখন বের না করে আমরা এইভাবেই বের করবো এই ক্ষেত্রে বের করার সময় ভি ওয়ানের মান হবে তিনশো বত্রিশ আর টি ওয়ান হবে ভি ওয়ান হবে তিনশো বত্রিশ টি ওয়ান হবে এক্ষেত্রে এই টি ওয়ান আর টি টুকে কেলভিনে প্রকাশ করতে হবে আচ্ছা ভি ওয়ান আর টি মানটা মুখস্থ রাখতে হবে তিনশো বত্রিশ ওয়ান আর এটা জিরো ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিনে প্রকাশ দুইশো তেহাত্তর কেলভিন হবে তা আমরা বের করবো ভি টু ভি টু বের করবো আর টি টু একটা তাপমাত্রা দেওয়া থাকবে ধরো বিশ ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে এই সেলসিয়াসটাকে আমরা কেলভিনে প্রকাশ করবো দুইশো তেহাত্তর যোগ করে দুইশো তেহাত্তর যোগ করে কেলভিনে প্রকাশ করবো তাহলে এই যে ভি টু এই ভি টুটাই হলো ভি এই ভি তাহলে তাপমাত্রা থাকলে শব্দের বেগ আগে যেভাবে বের করতাম তোমাদের নতুন যে সূত্র দেওয়া আছে আমরা এই সূত্র দিয়ে করবো এখানে টুটাই হল ভি ভি এর মান বের করে নেব ঠিক আছে এখন ভি এর মান বের করে সাধারণত এই চ্যাপ্টারের শব্দের প্রতিধ্বনি কিছু অঙ্ক আসে আমি যা সূত্রগুলো তোমাদের একটু দেখা দিই শব্দের প্রতি এটার ও সোর্স উৎস এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে এই উৎস যেখানে সেখানে একজন ব্যক্তি বা শ্রোতা একটু প্রাণী দাঁড়িয়ে আসছে ঠিক আছে এটা যদি আমরা একটা প্রাচীর বা দেয়াল ধরি এবং উৎস থেকে প্রাচীর বা দেয়ালের যদি দূরত্ব ধরে একটা দেওয়া আছে আঠারো মিটার এটা ডির মান দেওয়া আছে তো শব্দ একবার যায় আরেকবার ফিরে আসে তাহলে শব্দ দুইবার পদ অতিক্রম করে এই জন্যে নর্মালি আমরা জানি যে নর্মালি আমরা জানি যে বেগ ইকুয়াল বেগ ইকুয়াল দূরত্ব বাই সময় বেগ ইকুয়াল দূরত্ব বাই সময় ভি ডি বাই টি তো যেহেতু প্রতিধনের ক্ষেত্রে প্রতিধনের ক্ষেত্রে শব্দ একই ডিস্টেন্স দুইবার অতিক্রম করে এই জন্যে সূত্র আমরা লিখব কি ভি টু ডি বাই টি হ্যাঁ টু ডি টি এই ডিটা হলো যদি উৎস এবং শ্রোতা একই ডিস্টেন্সে থাকে তাহলে ভিহিকাল টু ডি টি কিন্তু সাধারণত এক অঙ্কের ক্ষেত্রে কী করা হয় এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে কিন্তু শ্রোতা আছে এখানে শ্রোতা আছে এখানে তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্রটা কী দাঁড়াবে ধরো এটা হলো টু মিটার মানে উৎস এবং শ্রোতা লিসেনার এর মানে ব্যবধানটা হলো টু মিটার ঠিক আছে টু মিটার ডিস্টেন্সে শ্রোতা দাঁড়িয়ে আছে তাহলে আমি যদি এখান থেকে ডি ধরি তাহলে প্রতি এখান থেকে যদি উৎস থেকে যদি এই পাহাড় বা প্রাচীর বা দেয়ালের ডিস্টেন্সটা যদি ডি ধরি তাহলে সূত্রটা দাঁড়াবে টু ডি প্লাস টু বাই টি ডিটা যদি আমি এখান থেকে ধরি আর এই প্রশ্নেই উৎস এখানে শ্রোতা পিছনে দুই মিটার পিছনে কিন্তু ডিটাকে যদি আমি ডিটাকে যদি শ্রোতা থেকে ডি ধরি তাহলে এই সূত্র তখন আর এটা না বসিয়ে তখন বসাবো টু ডি মাইনাস টু বাই টি ভালো করে শুনবা এই ডিটা ধরার ওপর ডিপেন্ড করবে এই ডিটা যদি উৎস থেকে হয় তাহলে এই 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 চিত্র এই উদ্দীপকেই এই উদ্দীপকেই যদি ডিটা উৎস থেকে হয় তাহলে উৎস থেকে যদি হয় তাহলে এই সূত্র এই চিত্রেই ডিটা যদি শ্রোতা থেকে হয় অর্থাৎ এখান থেকে ডি না হয় যদি এখান থেকে ডি হয় তাহলে মাইনাস করে দিতে হবে এটা তোমরা অনেকেই ভুল মনে করো যে কখন প্লাস কখন মাইনাস এই যে সমস্যাটা এই সমস্যাটা সলভ করার জন্যে তোমাদের ডিটা কোথা থেকে ধরা হয়েছে ওইটাকে আইডেন্টিফাই করবা ঠিক আছে হ্যাঁ অনেকে মনে করছো যে এক 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 ধরনের যে হেল্পিং হিসাবে যে তোমরা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার যে হেল্প নাও সেক্ষেত্রে দেখা যাচ্ছে একই অঙ্ক করছে কেউ প্লাস টু দিয়ে কেউ মাইনাস দিয়ে করছে কিন্তু সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে কোথা থেকে থেকে উৎস না শ্রোতা থেকে যদি উৎস থেকে ধরে তাহলে এই অতিরিক্ত ধরছে মিটারকে প্লাস করে দিবা বা ওয়ান মিটারকে প্লাস করে দিবা যা থাকবে আর যদি শ্রোতা থেকে ধরে তাহলে মাইনাস করে দিবা এটা একটা সূত্র গেল আর যদি ধরো এবার এই উৎস এই উৎস থেকে বা শ্রোতা একটু সামনে হ্যাঁ উৎস থেকে শ্রোতা এখানে শ্রোতা এখানে ঠিক আছে মানে যে শব্দটা শুনতেছে এই ডিস্টেন্সটা ধরো টু মিটার তাহলে আমরা কি করবো আমরা একটু আগে একটু আগে হিসাব করছি শ্রোতা এই দিকে দিল এখন চিন্তা করতেছি এই শ্রোতাটা হলো উৎস থেকে সামনের দিকে তাহলে কি ঘটবে তাহলে আমরা যদি তাহলে এখান থেকে যদি দেখি তাহলে সূত্র কি দাঁড়ায় যদি আমি এখান থেকে ডি ধরি উৎস থেকে যদি ডি ধরি তাহলে টু ডি এটা মাইনাস করে দিব ঠিক আছে এই যে সূত্র ধরার ক্ষেত্রে অর্থাৎ ডি থেকে ধরলাম এটাকে মাইনাস করে দেবো সামনে আসে এই মাইনাস করে দিব আচ্ছা এখন প্রতিধ্বনি শোনা যাবে কি না এই যে একটা প্রশ্ন হ্যাঁ প্রতিধ্বনি শোনা যাবে কি না সেক্ষেত্রে যে কাজটা করবো আমরা সাধারণত একটা শব্দ মস্তিষ্কে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড স্থায়ী হয় মানে আমরা যে কোনো শব্দ যে শুনি এটা মস্তিষ্কে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডের দশ ভাগ সময় সেটা মস্তিষ্কে থেকেই যায় আমরা সারাদিন কত শব্দ শুনতেছি সবগুলো শব্দই প্রতিটা শব্দ শোনার সাথে সাথে এটা মস্তিষ্কে থাকে কত সময় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এখন এই একটা শব্দ শোনার পরে একটা শব্দ আমি শুনলাম শোনার পরে ওই শব্দটি যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যেই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যেই ওই শব্দটা যদি আবার আবার কানে ব্যাক করে মস্তিষ্কে ফিরে আসে ঠিক আছে তাহলে সেটা প্রতিধ্বনি হবে না জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যেই মানে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের কম সময়ে যদি ফিরে আসে তাহলে প্রতিধ্বনি হবে না কেন হবে না কারণ মস্তিষ্কে আগে থেকে যে শব্দটা আছে সেই শব্দটা যতক্ষণ পর্যন্ত ডিলেট না হবে রিমুভ না হবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত মানে ডিলেট হওয়া পর্যন্ত সময় দিতে হবে হ্যাঁ শব্দ আগেই বারবার ফিরে আসতেছে জিরো ওই শব্দটা থাকাকালীন অবস্থায় একটা শব্দ শুনছি সেটা মস্তিষ্কে আছে থাকা অবস্থায় শব্দটা আবার ব্যাক করতেছে বারবার তাহলে যতবারই ব্যাক করুক না কেন সেটা প্রতিদিনই হবে না আর যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের পরে ফিরে আসে মানে অর্থাৎ আগের শব্দটা মস্তিষ্ক ডিলেট হয়ে গেছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত সেটা ছিল এখন আর নাই তারপরে শব্দটা ফিরে আসে ধরো একটা শব্দ ফিরে আসতে সময় লাগছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সেকেন্ড তার মানে আগের শব্দটা ডিলেট হয়ে গেছে ডিলেট হয়ে গেছে তারপরে আসছে তখন সেটা প্রতিদ্বন্দ্বী হবে তাহলে অঙ্ক করার ক্ষেত্রে তোমরা যে জিনিসটা খেয়াল রাখবা যে বলে যে প্রতিদিন শোনা যাবে কি না যদি এরকম বলে তাহলে তোমরা টি এর মান বের করতে পারো টি এর মান বের করে কম্পেয়ার করবা ধরো সময় লাগছে জিরো পয়েন্ট জিরো নাইন জিরো পয়েন্ট জিরো নাইন সেকেন্ড সময় লাগছে তার মানে প্রতিদিন হবে না কেন শব্দটা আগে থেকে এখন আসেই সেটা এখন ডিলিট হয় নাই ওইটা থাকা অবস্থায় আসছে এই জন্য প্রতিধ্বনি হবে না আর যখন শব্দটা চলে গেছে ধরো সময় লাগছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তার মানে এটা জিরো পয়েন্ট ওয়ান্ডের বেশি তার মানে আগেটা ডিলিট হয়ে গেছে এখন নতুন করে ব্যাক করছে এই জন্য সেটা প্রতিধ্বনি হবে হ্যাঁ এভাবে করা যায় আরেকটা কাজ করা যায় সময় বের করে প্রতিধ্বনি শোনা যাবে কি না নির্ণয় করা সহজ খুবই সহজ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা জানি যে ভিহিকল টু ডি বাই টি তাই তো আমরা এবার টি এর মান বসাইলাম জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ধরো এখানে ভি বসাবো আমরা ডি বের করবো ডি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের জন্য ধরো ডি আসে সতেরো মিটার এটা বেগের ওপর ডিপেন্ড করবে আমি ধরে নিলাম বেগের একটা মান বসাইলাম হ্যাঁ তিনশো বত্রিশ বাই ধরনের কিছু একটা মান বসাইলাম বসানোর পরে ডি বের করছি এখন প্রশ্নে আমার ডি দেওয়া আছে আঠারো মিটার আমি কিন্তু এবার আগে আমরা ডি বসিয়ে টি বের করছি এবার ডি এর মান না বসিয়ে টি এর মান বসিয়ে ডি বের করব উল্টা কাজ করবো তাহলে ডি আসতে কত সতেরো যদি ডি বের করি টি এর মান জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বসিয়ে তার মানে আমরা বলতে পারি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময়ে শব্দটা সতেরো মিটার যাবে এবং সতেরো মিটার ব্যাক করবে উৎস থেকে যদি হয় উৎস এবং শ্রোতা যদি সেখানে একই বিন্দুতে থাকে একই বিন্দুতে থাকে তাহলে এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বসে সতেরো মিটার আসছে মানে সতেরো মিটার গেছে সতেরো মিটার ব্যাক করছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে আর আমার আছে কত আঠারো তার মানে যখন এই দূরত্বটা আরেক মিটার বের হয়ে গেল তখন এই সময়টা জিরো পয়েন্ট ওয়ান থাকবে না তখন জিরো পয়েন্ট ওয়ান প্লাস কিছু বেশি সময় লাগবে তখন প্রতিধ্বনি শোনা যাবে আর ধরো আমার বের হয়েছে সতেরো মিটার কিন্তু উদ্দীপকে দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে পনেরো মিটার অথবা ষোলো মিটার দেওয়া আছে তাই পনেরো মিটার বা ষোলো মিটার যে দেওয়া আছে এ কথার অর্থ হলো আমার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে সে সতেরো মিটার যাবে সতেরো মিটার ব্যাক করবে এখানে আসে কত পনেরো বা ষোলো তার মানে এই পর্যন্ত ধরো সতেরো আর আমার উদ্দীপকে দেওয়া আছে হলো পনেরো বা ষোলো তার মানে সে এতটুকু ডিস্টেন্স এতটুকু ডিস্টেন্স যাবে যে তাহলে সতেরো মিটার পর্যন্ত সময় লাগে জিরো পয়েন্ট ওয়ান তাহলে ষোলো সেকেন্ড তার মানে জিরো পয়েন্ট ওয়ানের কম লাগবে জিরো পয়েন্ট ওয়ানের এরকম কম লাগবে তা যখনই কম লাগবে তখনই প্রতিদিন শোনা যাবে না তার মানে আমরা দুই ভাই করতে পারি টি দিয়ে করতে পারি ডি দিয়ে করতে পারি যদি টির মান বসায় টির মান বসে ডির যেটা আসবে সেটার সাথে উদ্যোগের ডি কম্পেয়ার করব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে দেখাবে তোমাদের সাথে ইনশাল্লাহ ততক্ষণ মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো